দালালরা আছে কোন গরুর পিঠে হাত লাগাবে ইতালে, আর কিছু আছে তিন নম্বর, কিছু আছে কিনাও না বেচাও না খালি ঘুরা শখ মিটানোর তালে, কিনবেও না বেচবেও না খালি ঘুরা শখ মিটাবে, এই তো অবস্থা। কোরবানির অর্থ তো এটা ছিল না, যেটা আমরা বুঝে ফেলছি, কোরবানির অর্থ এটা ছিল না, কোরবানির অর্থ গোশত খাওয়া ছিল না, এটা আমার সমাজ বুঝে ফেলছে। কোরবানি খাওয়া দুটা কারণ বুঝে ফেলছে, একটা হলো শোডাউন আর একটা হলো গোশত খাওয়া। শোডাউন বোঝেন, কোরবানি দিলাম, দুই চারশো ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম, আমার বাড়ির নিচে দুই চার পাঁচটা গরু বান্দা না থাকলে কি দিলাম, দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে, কোরবানি তো এটা ছিল না, কোরবানির থিওরি এটা না। দুনিয়া ঘোরেন কিছু দেখেন, নেটের যুগ তো সব দেখা যায় এখন নেটে, যে কোরবানি কি ছিল, কোরবানি তো গোশত খাওয়া ছিল না, কেননা কোরবানি তো ওর উপরই ফরজ যে ডেলি গোশত খাইতে পারে, কি জাকাত যার উপরে ফরজ কোরবানি তার উপরে ফরজ, আর জাকাত ফরজ তো ওই ব্যক্তির উপরই হয় যাকে আল্লাহ পাত্তি দিছে। পাত্তি, পাত্তি চিনেন না, ঢাকায় শব্দ চিনেন না, যাকে আল্লাহ লাগত দিছে এটা দিছে, পাত্তি দিছে, ওর উপরে কোরবানি ফরজ, ও তো ডেলি গোশত খাইতে পারে, এক হাজার টাকা হইলে কি আর দেড় হাজার টাকা কেজি হইলে কি, যাদেরকে আল্লাহ সমর্থ দিছে ওরা ডেলি খাইতে পারে ইচ্ছা করলে, ঠিক না? আপনি বলবেন কেজি কেজি খাইতে পারে, আচ্ছা কেজি না খেলো আধা কেজি খেলো তাও তো খাইতে পারে, ঠিক না? দুনিয়ায় বহুত দেশ আছে এক পার উপরে গোশত কিনে না, বেশি দূরে যেতে হবে না, নাম লইলে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না, আমরা দুনিয়া ঘুরে দেখছি তো, আধা কেজি এক কেজির উপরে গোশত আধা কেজির উপরে কিনে না, আধা কেজি কিনলো চোখ উঠে দেখে আধা কেজি গোশত কিনতেছেন দাদা, ওরা তো এক পাও আধা কেজি কিনে, আমি এক কেজির জায়গায় আধা কেজি খাবো, সমর্থ যারা আছে ডেলি খেতে পারে, কোরবানির সিস্টেম এটা ছিল না, শোডাউনও না বীরবাটটাও না আর গোশত খাওয়াও না, এটা কোরবানির সিস্টেম না। হ্যাঁ বলবেন আপনিও তো বুঝাইতে পারেন না দূর, এটাও আমি মেনে নিতেছি, আমি বুঝাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাই, আপনারও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয় জাতিকে বুঝাইতে পারি না, কোরবানির সিস্টেম এটা না, কোরবানির সিস্টেম এটা না, শোডাউন না, যে আমার বাড়ির পাশে হই হাল্লা হবে, গোস্তের জন্য এক টুকরা গোস্তের জন্য লাইন ধরবে, আবার আপনি দমকাইতে থাকবেন, এই শোডাউনের জন্য কোরবানি ছিল, কোরবানির ফালসাফা তো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা, আমার রক্ত দেওয়ার কথা ছিল কিন্তু আমারটা আল্লাহ মাফ করে দিয়া জানোয়ারেরটা দিতে বলছে, এহরাকুদ্দাম বলে তাকে রক্ত প্রবাহিত করে, এই জন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়, এরকম কোনো আমল নাই যেটা করার আগে কবুল হয়, এটা তো প্রবাহিত করার আগে মাটিতে পড়ার আগে কবুল হয়, এই জন্য এটার ফালসাফা এটাই ছিল, এহরাক উদ্দাম যাকে আল্লাহ সমর্থ দিছেন, যার উপরে জাকাত ওয়াজিব তার কোরবানিও ওয়াজিব, শুধু রক্ত বাহায় দেবে চলে না, আমার লোকে দুনিয়ায় দেখায় দিব। হ্যাঁ কোরবানির গোশত বলবেন, কোরবানির গোশত বড় মজার গোশত, খাওয়া তো বৈধ রাখছে, আমিও বলি খাওয়া বৈধ, আমিও বলি কইদ বৈধ, সিস্টেম আছে, আপনাকে আল্লাহ সমর্থ দিছে, সমর্থ দিছে আল্লাহ, আপনার একদিনের খাওয়ার প্রশ্ন, ও মেরে দোস্ত দুনিয়া যে আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে এটা আজকে দুনিয়া বুঝবে না, কয় শখের তোলা বলে কত হর বেটা, 80 টাকার দাম আছে নাকি এখন,
শখের তোলা 2.5 কোটি টাকা পানির নিচে যে চলে গেছে না, ফিরে আসছে নাকি? ওটা তো শখের তোলাই ছিল। কি ছিল? শখের তোলা ছিল, নাহলে টাইটানিক ডুবে গেছে ওইটা দেখা কি আল্লাহ আমার উপরে ফরজ করছে নাকি? হ্যাঁ, সমুদ্রের তল দেশে যা, ওটা তো শখের তোলাই ছিল, ঠিক না? শখের তোলা জায়গা বিশেষ। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অমুক এলাকার তোলা 1 কোটি টাকা তোলা, জানেন? এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো শখের তোলা 80 টাকা না, ওটা দিন শেষ হয়ে গেছে গা। যে সময় 80 টাকা 80 লাখ টাকার সমান ছিল, ওই সময় 80 টাকা ছিল, এখন 80 লাখ টাকা। শখের তোলা 80 টাকা ওই সময় ছিল, যে সময় বর্তমানের 80 লাখ টাকা যে সময় 80 টাকা ছিল। হ্যাঁ, বড় বড় অফিসার তো ওই সময় 80 টাকা বেতন পাইত না, 3 টাকা 3.5 টাকা বেতন ছিল। হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। তো ওই সময় ছিল, এখন না। তো যাই বলতেছিলাম, গোশত খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেম এটা না, সিস্টেম এটাই ছিল। আপনাকে বাট করতে মনে চায়, তো সিস্টেম এটা ছিল, এখনো চলেন, দেখা দিব আপনাকে, বেশি দূরে যেতে হবে না, বাস দিয়ে যাওয়া যাবে, প্লেন দিয়ে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। দারুল উলুম দেওবন্দ চলে যান, যে দেখেন ইউপি আলাদের কুরবানি কোথায় আসে, দারুল উলুম দেওবন্দে আসে, 2,500 মহিষ আসে। দাতারা বলে আমরা বাট করতে পারবো না, যাই জামেলা, আপনারা বাট করে দিন, আপনাদের কাছে জনবল আছে। দারুল উলুম দেওবন্দ দায়িত্ব নেয়, 3 দিন জব করতে থাকে আর মাইকিং করতে থাকে, চার যা লাগে নেওয়া যাবে, কোনো গোস্ত দারুল উলুম ফ্রিজিং করে না। চতুর্থ দিন ছাত্রদেরকে খাওয়ায় নতুন জব করা, 3 দিন পাবলিক আসতে থাকে নিতে থাকে, যার যত মনে চায় নেওয়া যাবে, যত তাড়াতাড়ি শেষ করা যায়, সিস্টেম ছিল এটা, সিস্টেম ছিল এটা। মাদ্রাসাওয়ালাদের কাছে জনবল আছে, যেখানে পছন্দ হয় ওইখানে পাঠায় দেন, ভাই আপনারা গরিবের ভিতরে বাট করে দিয়েন, আশা করি খেয়ানত হবে না। সিস্টেম এটা ছিল, এলাকায় পাঠায় দেন, বিভিন্ন গরিব এলাকায় পাঠায় দেন, ভাই তোমার এখানে একটা পাঠায় দিলাম, তোমরা আপোষে জব করে, আমার তো সোয়াবের দরকার, রক্তের দরকার, আমার তো গোশতের দরকার নাই, তোমরা জব করে বাট করে নিও, পাঠায় দেন। সিস্টেম ছিল এটা, সিস্টেম এটা ছিল না, শোডাউন সিস্টেম ছিল না, হইহুল্লা সিস্টেম ছিল না, লাইন ধরানো সিস্টেম ছিল না, ঝগড়া বিবাদ সিস্টেম ছিল না। কত ঝগড়াই না হয় ওটা নিয়ে, আবার মিডিয়াও আসে কোরবানির গোশতের বাজার বসে, তাহলে বাজারও বসত না, যারা পাওনাদার তারা পাইত। বহুত মানুষ আছে চাইতেও পারে না, কেউ দেয়ও না, গ্রাম দেশে বহুত মানুষ আছে, বহুত আলেম ওলামা আছে, চাইতেও পারে না দিতেও পারে, চাইতেও পারে না দিতেও পারে না। হ্যাঁ, প্রশ্ন হয়তো মনে এটাও হইতে পারে যে ওকে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, আমি কির জন্য ওরে দিব, আল্লাহ তো ওকে সুযোগ দেয় না খাওয়ার, আমি ওকে দিব কেন, ঠিক না? এটাও হয়তো হইতে পারে, ভাবনা এটাও হইতে পারে যে আল্লাহ তো ওকে খাওয়ার সুযোগ দেয় না, আমি কেন ওকে খাইতে দিব, ঠিক না? আল্লাহ বলে দিছে আপনাকে, হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে দিয়ে আমি পরীক্ষা করতেছি, নাইলে প্রবাদ বাক্য আসতো না, দিয়া মন চায়, দিয়া ধন চায় মন কাইরা নিতে কতক্ষণ, তাইলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন আসতো না, ধন দিয়া আল্লাহ মন চায় যে করে কি দেখি। এই জন্য কিতাবে একটা লেখা আছে, কথা লেখা আছে,
মানুষের উপরে নেয়ামত যখন কন্টিনিউ হয় না, আর যদি দিনের সহি বুঝ না থাকে, তাহলে ওকে নেয়ামত ফেরাউন বানায় দেয়। ফেরাউন মনে হয় বুঝাইতে পারি না কথাটা। কারো উপরে যদি নেয়ামত কন্টিনিউ চলতে থাকে আর ওর ভিতরে যদি দিনের সহি বুঝ না থাকে, তো নেয়ামত ওকে ফেরাউন বানায় দেয়। ফেরাউন ও ফেরাউনের মতো আচরণ করে, বানানো কথা না, কিতাবি কথা বলতেছি। আর অ্যানালাইসিস করলে দেখবেন সত্য, যারা কন্টিনিউ নেয়ামতের ভিতরে থাকে কখনো ওটার ভিতরে কোনো ধরনের দুর্যোগ আসে নাই, আর দিনের সহি বুঝো নাই, তো দেখবেন কয়েকদিন পরে ফেরাউনে না বাপ হয়ে যাবে, ফেরাউনের মতো বাপ নিয়ে চলবে, তখন আর কিচ্ছু বুঝবে না, অন্ধ হয়ে যায়, অন্ধ। এই জন্যই তো পুরাণে আসছে কেয়ামতের দিন কিছু লোককে আল্লাহ অন্ধ উঠাবে, তো বলবে আল্লাহ দুনিয়া তো চোখে চোখ ছিল, এখানে কেন অন্ধ উঠাইলেন, লিমা হাসারতানি আমা। তো আল্লাহ জবাব দিবে, কাদালিকা তাতকায়া তুনা ফনসিতাহা কাদালিকা লিয়াউমা তুমসা। আমরা বড় বুঝাইতে চেষ্টা করছিলাম, যখন তোমার চক্ষু ছিল তুমি বুঝতে চেষ্টা করো না, তুমি এটাকে বুঝ মনেই করো না, উড়ায় দিছো, বলছো মলবিগো কথা। মলবিরা বলবেই এটা মলবিগো দান্দা। কত ধরনের ব্যক্ত ব্যাখ্যা আসছে, আল্লাহ বলছে তখন তুমি কান, ওই দিন তো অন্ধ উঠবে। কোরবানির ফলসফা তো এটা ছিল না, যেটা আমাদের সমাজ, এটার নাম কোরবানির ফলসফা না। কোরবানির ফলসফা এটা ছিল যে রক্ত প্রবাহিত করে এহরা কদ্দাম, বুঝতো মকসুদ না, খাওয়ার সুযোগ দিছেন আল্লাহ, এরকম সুযোগ তো আল্লাহ সাহাবাদেরকে দিছিলেন। আপনি আর কি ঘরে থাকেন, ওনারা ইচ্ছা করলে সোনার ইট দিয়ে ঘর বানায় থাকতে পারতেন। যে রসুলকে আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, উতি তো মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উনি দুনিয়ার সবচেয়ে সুন্দর প্লেস বানাই রেখে নিষেধ করত না, আল্লাহ নিষেধ করতো না, কেউ দুনিয়া নিষেধ করতো, সবচেয়ে বড় অট্টালিকা বানাইতে পারতেন, রাজ প্রাসাদ বানাইতে পারতেন, যার অধীনে জিন ছিল, ইনসান ছিল, ফেরেশতা ছিল, জিব্রিল আমিনকে বললে সেও বানায় দিত না, দিত না। জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিসসালাম বডিগার্ড ছিলেন, 15 বছর বয়স যেদিন হয়, প্রাপ্ত বয়স্ক যেদিন হন, ওদিন থেকে জিব্রিল আলাইহিসসালাম বডিগার্ড। এরকম দুইজন বডিগার্ড যার, দুইজনকে হুকুম দিলেই তো হইতো, বানাও আমার জন্য, কেয়ামত সকাল পর্যন্ত যেন কেউ এরকম রাজপ্রাসাদ না বানাইতে পারে, বানাও সোনা দিয়া। আল্লাহ তো বলেই দিছিলেন যে এত বড়টা নিতে চান না তো মক্কার পাহাড় গুলা সোনার বানায় দিই, লাউ শীতালা জাল তু জিবালাতা তিহামাতা দাহাবা, সোনার বানায় দিবে, যেমন খুশি তেমন ব্যবহার করেন না, নাই সাহাবাও নিতে পারতে পারতে। যাদের কর্ম আমাদেরকে বুঝায়, কেরামত আমাদেরকে বুঝায়, তারা পারতেন কিন্তু করেন নাই। সাময়িক করা লাভটা কি, চিরদিনেরটার পেছনেই দৌড়াইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম কোরবানি, এটার ফলসফা ভিন্ন ছিল, জানি না কোত্থেকে আমাদের দেশে এই ফলসফা চলে আসছে যে কোরবানি একটা শোডাউন, কোরবানি একটা হইহুল্লা। কোরবানি তো ছিল রক্ত প্রবাহিত করে, মনে উঠলো এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন, এইখানে যারা আমরা কোরবানি দিই বলেন তো আল্লাহর পরে সবচেয়ে বড় এহসান আমাদের উপরে কার, নবীজি, ঠিক না, সত্য কথা, আল্লাহর পরে সবচেয়ে বড় এহসান ওনার, ওনার কারণে আমরা যা পাইছি আর যা পাইতেছি আর যা পাব। আমাদেরকে দুদুল ইসাদ করার বহুত আগে কথা ছিল, উচিত ছিল, কথা না, উচিত ছিল, এই উম্মত ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল বহুত আগে, কিন্তু আল্লাহ উম্মতকে বাঁচাইতেছেন শুধু নবীজির কারণে, যে আপনি এদের মাঝে থাকবেন আমি এদেরকে ধ্বংস করবো কি করে। আর নবীজিরও অনুরোধ ছিল আমার উম্মতকে দুর্ভিক্ষে মারেন না, পানি দিয়া ডুবায় মেরেন না,
বলবেন না মাঝে মাঝে পানি আসে, এটা সতর্কতার জন্য আসে, সিগনাল। লাল বাতি সবসময় জ্বলে না, মাঝে মাঝে জ্বলে, সবুজও জ্বলে, হলুদও জ্বলে, আবার লালও জ্বলে, সিগনাল। সমূলে ধ্বংস করবে না। আবার আল্লাহ বলছে আপনি থাকতে আমি কি করে করবো, নবীজি এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাব্বরে আছে, কোন নবীর সুনির্দিষ্ট চিহ্ন নাই দুনিয়াতে, একটা দুইটা ছাড়া কোন নবীর সুনির্দিষ্ট কোন চিহ্ন দুনিয়াতে নাই, কিন্তু আমাদের নবীজিটা আছে না নাই, কোথায়? মদিনা মুনাব্বরা, ঠিক না? হায়াতুন নবী, এই জন্য আমরা বেঁচে গেছি। আর যা পাইছি ওনার কারণে, কেয়ামতের মাঠে যা ফ্যাসিলিটি পাবো ওনার কারণে, আমাদের কারণে, আমাদের আমল, মাশাআল্লাহ। এটা তো ওই পূর্ববাদ বাক্যই সত্য কথা, বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। বুঝেন তো ঢাকায় পূর্ববাদ বাক্য, বুঝেন তো আপনি, আপনি তো বুঝেন, ঠিক না? বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ, বোঝেন? এটা অনেক সময় বাকি বাড়ির চৌকিদারও বাড়ির মালিকের চেয়ে বাপ বেশি দেখায়, ঠিক না? এটাই হলো ছোট বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। কিয়ামতের মাঠেও আমরা পাবো নবীজির কারণে, নাহলে আমরা তো মাশাআল্লাহ, আমরা তো, আমরা তো কথায় পটু, কামে ঠন ঠন। এই জন্য তো প্রথমে দেখাইলাম যে একটু যোগ বিয়োগ করলে বোঝা যাবে আমি জানি কতটুকু, মানি কতটুকু। হাদিস তো সত্য হয়ে গেছে, আল্লাহ রাসূল বলে গেছে 1400 আগে, সায়াতি আলা হারিস ইয়ুদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু। হারিস একটা জামানা আসবে সবাই রে বক্তা পাবে, বক্তা আমার বাইরা হয়তো রাগ হয়ে যাবে আর কি, তিন দিন লাগাইলেই দেখা যায় বক্তা হয়ে গেছে, চিল্লা লাগাইলে তো কথাই নেই, তিন চিল্লা লাগাইলে তো আর দৈরা রাখার কোনো ক্ষমতাই নেই, বক্তা পুরা বক্তা। এরকম সবাই বক্তা, পীরের মুরিদ হইতে দেরি, উনি বক্তা শাস্তে দেরি করেন। আল্লাহ রাসূল বলছে এক জামানা আসবে সব বক্তা হবে, কাসীরুন খুতাবাউহু, সব বক্তা। আজকে যেরকম সবাই বক্তা, কিন্তু কালিলুন উলামাউহু, আগেও বলা আছে পারফেক্ট আলেমের সংখ্যা খুব কম হবে, সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছিলাম কি জানি হারায় গেলাম, সত্য এটাই। এই জন্য কোরবানির ফলসফা ভিন্ন ছিল, আজকে আমরা বানায় নিছি ভিন্ন। যেটা বলতেছিলাম যে যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে, আমার আমল কতটুকু, আমি কথা কত জানি, আমল কতটুকু, আমল কতটুকু, কতটুকু আমি আমল করি, কথা তো বলি কিন্তু আমল কতটুকু করি, যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে। তো কোরবানির ফলসফা ছিল, কোরবানির উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর জন্য রক্ত দেখায় দেওয়া। এই জন্যই তো কোরআনে আছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু মিনকুমুত তাকওয়া। যে তোমাদের আর গোস্ত দেখি না, আমরা তো তাকওয়া দেখি, তাকওয়া এটার নাম যে আল্লাহ তুমি রক্ত চাইছো বাহায় দিলা, হ্যাঁ আল্লাহ জাজায় খায়ের দেখ আরবদের ভিতরে আছে এখন, এটাই যত খারাপই ওদেরকে বলেন, কিছু মৌলিক জিনিস আছে ওদের যেটা হারায় যায় না, হারাবেও না, নাইলে প্রতি বছর আপনি পাবেন সব হাজি গো, হাজি গো দুম্বা আপনাকে এখানে পাঠায় দেয়, ঠিক না? এটাই তো পাবেন। প্রতি বছর সৌদি আরবদের দুম্বা আসে না, কি পাবেন? হাজি গো দুম্বা পাঠায় দেয়, এটাই এটাই তো পাবেন, ঠিক না? হ্যাঁ, কি হাজি গো দুম্বা পাঠায় দেয়, সারা দুনিয়া মুসলিম দেশ কয়টা এটা জানেন? হাজি কয়জন,
দুম্বা দিছে কয়টা, উটো তো দেয়, উটের গোস্ত কই যায়, গরুও তো দেয় না, দেয় না, যারা হজে গেছে এরা কি কেউ উট দেয় না, জিজ্ঞাসা করেন তো, উটো তো দেয় সাতজনে মিলা, ঠিক না? আরবদের ভিতরে এখনো আছে, ওরা কোরবানির দিন কোরবানি দেয়, বাকি কোরবানি বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, সরকারের কাছে দিয়া দেয়, আমার জন্য 100 বুক, আমার জন্য 200 বুক, আমার জন্য 300 বুক, এরকমও লোক চিনি, 4000 পাঠায় দেয় আফ্রিকার দেশে, গরিব দেশে পাঠায় দেয়, যাও কোরবানি করো, না আমি আল্লাহকে রক্ত দেখাইতে চাই, এহরা কুদ্দাম, গোস্ত চাই না, গোস্ত তোমরা খায়া ফেলো, আমার নামে 1,000-4,000 করে দাও, যান খবর নেন, দেখেন, এটি তো দেখবেন না, সারাদিন নেটের ভিতরে গুগলে দেখবেন, যেটা আমার জাহান্নাম কাছে করবে ওটা দেখবেন, এগুলা দেখেন সার্চ দিয়া, তাহলে দেখবেন যে কোথায় কোথায় পাঠাইতেছে। হ্যাঁ, নিজেরা একটা দেয় বকরি, ওই বিকালে যায় মরুভূমিতে, ঈদের দিন বিকালে বারবিউ করে করে শেষ, ফ্যামিলি নিয়ে গেছে মরুভূমির ভিতরে বসছে, আর ওইখানে চুলা চাকরিতে পাকায় সাকায় খায়া সায়া শেষ। আর আমরা তো কোরবানি আসতে দেরি, ডিফিরিজের দাম বাড়তে দেরি হয় না, ডিফিরিজ কিনার হিরিক লাগতে দেরি হয় না, সারা বছর ডিফিরিজ বৈশা কানতে থাকে যে আমাকে নেও 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 নেও, কিন্তু কোরবানির আগে ডিফিরিজের দাম বাড়তে দেরি হয় না, তারা ধর বিক্রি হইতেছে, কোরবানি মনে হয় ফ্রিজিং করার জন্য, কইলে তো আবার ডাক্তার সাহেব রাগ হয়ে যাবে, ডাক্তার গো পোয়া বারো, আমরা ফ্রিজিং করি আর ডাক্তার গো পোয়া বারো হয়, সব হাসপাতালের পোয়া বারো, সব ফ্রিজিং জিনিস খাইতেছেন, ভিতরে যে পয়জন হইতেছে, পয়জন থেকে অসুস্থ হইতেছে, অসুস্থ থেকে ক্লিনিকে যে মাসের পর মাস পড়া থাকতেছে, ডাক্তার গো বান্ডেল আর বান্ডেল বাড়তেছে, সিরিজের খাওয়া পয়জিং, 100% পয়জিং, কেন খান? আল্লাহ রসুল নিষেধ করছে বাসি খাওয়া খায়ও না, আল্লাহ রসুল কোনোদিন বাসি খাইতেন না, না খায়া থাকতেন, বাসি খাইতেন না, ফ্রিজের খাওয়া কি তাজা? কি বলে, ফ্রিজ তো আপনার ঘরে দুটা আছে, আসলেই আমার ঘরে দুটা আছে, আপনি খান কেন? আসলে পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তো সবাইকে শিকার হইতে হয়, ঠিক না? শীত আসলে প্রধানমন্ত্রীর গায়ে শাল আসে, ঠিক না? হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে গেছি আমরা তো। মেরে দোস্ত, আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছে যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, মুত্তাকি কিভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। নাহলে কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ঠিক না? সুন্নতে ইব্রাহিমই, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেখা দিয়া গেছে। আমি তো বয়স্কদের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি ওই প্রবাদ বাক্য মনে ওঠে, জানি না আপনারা কি বলবেন, আবার যে এত প্রবাদ বাক্য করতে শিখলেন, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না? আগেরটা বললাম না, আগেরটা বাদ দিয়া দিলাম, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। ইসমাইল আলাইহিস সালাম 6 বৎসরের, আমি তো ওনারে নিয়ে ভাবি যে 6 বৎসরের বাচ্চা এরকম হইলো কেমনে। আবার আরেকটা সলিউশন আমার মনে আসে যে হবে না কেন, ওনার পিঠেই তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রসুলুল্লাহ বসে আছে, সেরকম হবে না কেন? কেন ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে, ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, তো উনি এরকম হবেন না কেন? আমি তো বলি, কেউ যদি বলে জমজম, তা আমি বলি জমজম বাহির হবে না কেন? জমজম যদি বাহির না হইতো তাহলে ইসমাইল থাকতো না,
ইসমাইল যদি না থাকত তাহলে মোহাম্মদুর রসুল্লাহ কোত্থেকে হইত? মোহাম্মদুর রসুল্লাহ এখানে আসতে হবে, বিদা ইসমাইলকেও বাঁচতে হবে, আর ইসমাইল যদি বাঁচতে হয় তাইলে কুদরতি জমজমও এখানে হইতে হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তব। ছয় বৎসরের ছেলে কুরবানি দেখাইতেছে, কাকে বলতেছে? বাপ বিচলিত, মা বিচলিত, কিন্তু উনি হাসতেছে, বলতেছে আসো কেন, একটু পরে তো যাব। বলছে আমার ঈদ, এই জন্য হাসি। বলছে কি ঈদ? দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, জান্নাত বড় মজা। আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে আপনাদের চেয়ে, আল্লাহ বড় মজা, বড় উত্তম। ওই কুরবানি গোস্ত খাওয়া না। আমাদের দেশের সিস্টেমটা আল্লাহ জানে কিভাবে চেঞ্জ হবে, পয়সা দ্বারা কিভাবে বুঝবে, হইতে পারে এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এক মহল্লার যত লোক আছে এক বাগা করেও যদি সবাই দেয়, এক বাগা কইরা তো একশো বাগা হইল, একশো জন আছে পুরা মহল্লায় একশো বাগা হইল। আপনার পরিচিত কোনো একটা গরিব এলাকায় একশো বাগা পাঠায় দেন, একশো বাগায় যেই কটা গরু আসে, যেই কটা গরু আসে পাঠায় দেন, ওই এলাকা বলে দেন, কাউকে দায়িত্ব দেন, আলেমুল আমাদেরকে মাদ্রাসা আছে দায়িত্ব দেন। আপনি বলবেন হুজুররাও তো হুজুর নাই, ঠিক না? কেন প্রশ্ন তো এটাই করবেন, হুজুররাও 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 হুজুর নাই, ঠিক না? এটাই তো বলবেন, কেন আমাদের কাছে তো জবাবের অভাব নাই, নাইলে প্রবাদ বাক্য কেন আসতো? হুজ্জতে বাঙ্গাল একমতে চীন, মনে হয় বুঝাইতে পারি না হুজ্জতে। হ্যাঁ, বাঙ্গালিরা হুজ্জতবাজি করতে পারে, আর চীনালারা কথা বেশি কয় না, ওরা খালি বানাইয়া বানাইয়া দুনিয়া ছড়াইয়া দিতেছে। এখন যেটা দেখবেন ওইটাই চীন, ঠিক না? কয়েকদিন পরে আল্লাহ জানে আমাকে বাড়ির মানুষজন ওরা বানায় পাঠায় দেয় কিনা, আবার বেশি দিন টিকবে না, কিন্তু এক বৎসরের বেশি না, বা চায় না বেশি দিন, যায় না বেশি দিন। হ্যাঁ, ওদের ওইখানে মাল কিনতে গেলে মালের দাম জিজ্ঞাসা করলে ওরা বলে কি জানেন, তুই দাম জিজ্ঞাসা করিস না, তুই কয় টাকা পকেটে নিয়ে আসছ এই কয়টা, এইটা আগে বল, তুই যেই কয় টাকার মাল চাবি ওই কয় টাকার মাল বানায় দিব, এটার দাম কত তোর জিজ্ঞাসা করে লাভ নেই, তোর পকেটে কয় টাকা আছে এটা বল। চাইনি থিওরি, আর আমাদের হলো হুজ্জতবাজি থিওরি। বরিশালের লোক থাকলে তো রাগ হয়ে যাবে, আরো বড় হুজ্জতবাজি কয়, মুই কি কম বুঝি মুড়ে বুঝাইবেন, মুই কি কম বুঝি মুড়ে বুঝাইতে হইবে, এরকম হলো আমাদের অবস্থা। তো এটাও তো বলতে পারেন যে হুজুরও তো হুজুর না, ঠিক না? আমি যে ওইখানে পাঠায় দিব, হুজুরও তো হুজুর না, এরাই যদি সব খায়া ফেলে, আরে আপনার তো সওয়াবের দরকার, খাবে না ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ওইটার ভিতরে ফেরেশতার পাহারা থাকে, আপনার নিয়ত খারাপ হইলে অন্য কিছু হইতে পারে, কিন্তু নিয়ত যখন ঠিক হবে তো চাবিকাঠি উপর থেকে ঘুরতে থাকবে, ঠিক মতোই হবে ইনশাআল্লাহ, কোনো নয় ছয় হবে না, আছে এখনো, নাহলে দুনিয়া টিকা আছে কিভাবে? বুড়া বুড়িরা বলে না, এখনো কিছু বুড়া বুড়ি বলে যে দুনিয়াতে কিছু লোক আছে এই জন্য আমরা টিকা আছি, আমরা সবাই ঠিক স্বীকার করি না, আমরা তো স্বীকার করি আমরা আছি এই জন্য দুনিয়া আছে, কিন্তু কিছু বুড়া বুড়ি এখনো আছে যারা ওই আদি যুগের ধ্যান ধারণায় নিয়া, যারা এখনো আছে, কিছু বুড়া আছে, কিছু বুড়ি আছে যারা বলে যে কিছু লোক এখনো দুনিয়া আছে যার কারণে দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়াটা টিকা থাকতো না। আমাদের মতো শিক্ষা দিয়া দুনিয়া টিকা বহু আগে শেষ হয়ে যেত, হবে সামনে আমরা দেখবো, হবে আমাদের বুদ্ধি আমাদেরকে ডুবাবে, যেরকম জলবায়ু ডুবায় ফেলছে, খালি না জলবায়ু নিয়ে চিৎকার, কয়েকদিন পরে আরো কিছু নিয়ে চিৎকার শুরু হবে, তখন বলবে আবার বাঁকা শহরের বিল্ডিং গুলা ভাঙ্গো তাড়াতাড়ি,
নাইলে ওয়েট রাখতে পারতেছে না ঢাকা শহর, কোন দিন দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ব্যাঙ্গা কিছু কি করো, ওয়েট কমাও, আসবে দিন আসবে, বেশি দিন নাই, তখন বলবে ওয়েট বেশি হয়ে গেছে, আইসা গেছে কোন জায়গায় জানি, কয়েকদিন আগে দেখছি আইসা গেছে, বলছে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট কমাও তাড়াতাড়ি, এই বিল্ডিং এর কারণে দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ছোট করো, আমাদেরও হইতে পারে। খায়ের যেটা আমি বুঝাইতে চাইছি, আসলে মেরে দোস্ত কোরবানির থিওরি এটাই ছিল যে রক্ত প্রবাহিত করা, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আর আমার টাকা দিয়ে তো করব না, আল্লাহ দিছে বিদায় তো করতে বলতেছে, আল্লাহ যাকাত কাকে দিতে বলতেছে, যাকে আল্লাহ এটা দিছে, ঠিক না, কে দিছে, ধনী কে বানাইছে, আল্লাহ যাকে দিছে তাকেই দিতে বলতেছে, আল্লাহটা নিয়ে যদি এত কিছু হয় যে দিছে তা সেই দিতে বলতেছে, তারপরে যদি আমি গরিমুষি করি তাহলে অবস্থা এটাই হবে, মালিক বলছে দাও, ম্যানেজার বলছে আমাকে কিছু দিলে দিব, কিন্তু এরকম কয়দিন হবে যেদিন মালিক জানবে আমি দিতে বলি আর ও বলে আমারে কিছু দিলে দিব, কয়েকদিন পরে দেখা যাবে আমও যাবে ছালাও যাবে, মনে হয় বুঝাইতে পারি না, আমও ছালা কি বুঝেন কি কি, আরে চাকরিটা যাইব একদিন তা আমও গেছে কি গেছে ছালাও গেছে, চাকরিটাই যাইব যেদিন মালিক জানবে চাকরিই যাবে, বলবে আচ্ছা তুমি এই ধান্দা শুরু করছো, আমি বলি দিতে আর তুমি বলো তোমারে কিছু দিলে দিবা, এই ধান্দা অনেক দিন ধরা, তো তোমার মতো এত সুন্দর ম্যানেজার আমার এখানে দরকার নাই, তুমি চলো চলো বাড়িতে, তাহলে আমও গেল কি ছাড়াও গেল, এটাই সত্য, আমাদেরও এরকমই হবে, হতে শুরু করছে। এই জন্য মেরে দোস্ত এই সময়টা বড় দামি ছিল, কিন্তু ওই যে আবার পিছিয়ে যেতে হয়, আমি তো ভাবতেছি দামি হইলে কি হবে, আমি নিলে তো, আমি করলে তো, আমরা করতেছি না, করতেছি না, আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতেছি, আপনারা খবর নিয়ে দেখেন, গত বছর সিলেটে বন্যা ছিল কোরবানির আগে, ঠিক না, আমাদের একটা প্রজেক্ট ছিল যে কোরবানির সময় সিলেট আলেম ওলামা গরিব মাদ্রাসাগুলা এদের তো কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই, আলহামদুলিল্লাহ গত বছর দেখছি আমি 36টা গরু আসছে 52টা খাসি আসছে, আমাদের একটা সিস্টেম ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2 কেজি 2 কেজি কুড়া পুরো প্রত্যন্ত অঞ্চলে জয়া 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 3 দিনে পুরো সব পৌঁছে দেওয়া হয়েছে। আসলে চেষ্টা করলে হয়, সিস্টেম এটাই, এটাই সিস্টেম। ও যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলের ইহসান সবচেয়ে বেশি, ঠিক না, আল্লাহর পরে, কিন্তু আজ পর্যন্ত আমরা যারা কোরবানি দিছি কয়জন আল্লাহ রসুলের নামে কোরবানি দিছি, কিন্তু আল্লাহ রসুল তো বিজয় হজে উম্মতের নামে কোরবানি দিছেন, নিজের নামে কম দিছেন, উম্মতের নামে নিজের হাতে দিছেন, আল্লাহ এটা আমার উম্মতের জন্য, উনি তো উম্মতকে বলেন নাই, কিন্তু এইখানেই যারা কোরবানি দাতা আছে একজন বলেন যে কয়বার আল্লাহ রসুলের নামে আপনি কোরবানি দিছেন, হাত উঠানো যাবে না, আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতি বছর দেওয়া চাই এসান, আল্লাহ রসুলের এসান, এটা বড় সৌভাগ্যের বিষয়, কিতাবে আছে এক ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হজ করছেন, আল্লাহ রসুল স্বপ্নে আইসা বল জিজ্ঞেস করতে তুমি আমার জন্য হজ করছো, ইয়া রসুল্লাহ হ্যাঁ, তুমি আমার জন্য এহরাম বানছো, এক একটা আমল ভাঙ্গা ভাঙ্গা জিজ্ঞাসা করছে,
বোঝেন ওই ব্যক্তির ভাগ্য খুলছে তো খুলছে কিরকম। আজকে আমি যদি কোরবানি দেই, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে তুমি কি আমার নামে কোরবানি দিছ, আয়েশা যদি দেখা হয় আর যদি জিজ্ঞাসা করে আমার ভাগ্যটা কেমন হবে। এখন কেউ বলে যদি আমি দিছি কিন্তু এখনো তো দেখি নাই, তাহলে বোঝা গেল আমার ভিতরে কোনো বাধা আছে। হ্যাঁ সব ঠিক আছে কিন্তু বাড়ির গেট বন্ধ আছে, ডুববো তো ডুববো কোন দিকে, সব ঠিক আছে কিন্তু বাড়ির গেট আমি ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়ে, হতে পারে এরকম কিছু আছে, এখনো ওগুলা পুরা হয় নাই, সুন্নত মতে জিন্দেগি হয় নাই, আল্লাহ রসুলের হুকুম মতো চলা হয় নাই, হইতেছে না, যার কারণে আসতে চাইতেছেন কিন্তু প্রতিবন্ধকতার কারণে কি করতেছেন না, আসতে পারতেছেন না। নাহলে আমার বিশ্বাস কেউ আল্লাহ রসুলের জন্য করবে আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে না, এটা হইতেই পারে না। কেননা আল্লাহ আল্লাহ রসুলের চেয়ে বড় কি, এটাকে কি বলে কৃতজ্ঞতা দান, কৃতজ্ঞতা, কৃতজ্ঞতার ফলাফল দেবে বলা আর কেউ নেই, হয়তো কোনো বাধার কারণে আসতে পারতেছে না, প্রতিবন্ধকতার কারণে, আমাকে ওগুলা চেঞ্জ করলেই দেখবো যে হ্যাঁ আমি দেখা দিয়েছি। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, কোরবানির ফলসাফা এটাই যে আল্লাহর জন্য এখলাস অর্জন করার জন্য, এখলাসকে সামনে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য রক্ত প্রবাহিত করে দাও, গোস্ত মকসদ না। যদিও শরীয়ত ফতোয়া দেয় আপনি পুরাটা খাইতে পারেন, যদিও শরীয়ত ফতোয়া দেয় ফ্রিজিং করতে পারেন, ফতোয়া ভিন্ন জিনিস, ফতোয়া ফতোয়া ভিন্ন জিনিস, আর আরেকটা ভিন্ন জিনিস যেটা উর্দুতে বুঝলে হয়তো বুঝতে পারেন, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো, বই পড়ে আজ পর্যন্ত কেউ পিরিত করতে পারে না, পিরিতেই পিরিতের তরতিব শিখায় দেয়, কখন ছাদে উঠবো, কখন গলির কোনায় দাঁড়াইবো, কখন স্কুলের সামনে যাইব, কখন কোন মার্কেটে যাইব, এগুলো সব পিরিত আস্তে আস্তে শিখাইতে থাকে, এমন পর্যন্ত শিখায় যে কোন দিন রাত্রে গাট্টি গুট্টি সব লইয়া দুজনে ভাইগা যাব, এটা বই পুরা করা যায় না। এই জন্যই তো উর্দুওয়ালা খুব ভালো বলছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত, খাইতে পারেন কিন্তু মোহাব্বত ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস, যা আমার যা লওয়া লওয়া হয়ে গেছে, রক্ত দেখানো দরকার ছিল দেখায় দিছি, তাকওয়া নেওয়া দরকার ছিল নিয়ে নিছি, গোস্ত এটা তো তাজাই ডেলি খাবো, দরকার নাই দুই চার টুকরা রাখলো আর বাকিটা সব দিয়ে দিল, নিজের যাই ঝামেলা হবে এই জন্য দূর দূর পাঠায় দিল, দূর দূর পাঠায় দিল, দূর দূর পাঠায় দিল, গ্রামগঞ্জে পাঠায় দিল, বলে দিল ভাই আগে ছিল সমাজ ছিল আগে, এখন নাই গ্রামও নাই। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের গ্রামে যত গরু কোরবানি হইত সব এক জায়গায় হইত, সবার থিকা শরীর যই কজনই থাকুক, গোস্ত আগে সাত ভাগ হইত, এক ভাগ রেখা দেওয়া হইত, ছয় ভাগ শরীরদের ভিতরে ভাগ হইত, যতগুলার থেকে এক ভাগ রাখা হয়েছে এগুলো আবার গ্রামের পঞ্চায়েতের লোকেরা বৈশা গ্রামের ঘর হিসাবে কেজি করে ভাগ করা হইতো, এখন আর নাই, আছে এখন খুব কম, আপনার ওইখানে থাকবে কিন্তু সব জায়গায় নেই, খুব কম হয়ে গেছে, আগে ছিল, আগে এটাই নিয়ম ছিল, এটা হওয়ার পরে তারপরে কোরবানি যারা দিছে এদেরটা ভাগ হইত, আগে ছিল আমাদের ছোটবেলা বলতেছি, গ্রামগঞ্জে এখনো তো আমরা যাই হয়তো দুই চার জায়গায় আছে দশ জায়গায় আছে কিন্তু ব্যাপকতা নাই, আগে এরকমই ব্যাপক ছিল, গোস্ত ওই পর্যন্ত ঘরে উঠতো না যত মতো গরিবেরটা পৃথক না করা হইত, ওটা ভাগ না হইত, ধনীরা বলতো আমার ঘরে চুলা জ্বলবে আর ঘরে জ্বলবে না,
যদি এরকমই সময় আগেরটার মতো থাকতো তাইলে মিডিয়া এত লেখালেখি আসতো না, ফেসবুকে এত ছবি ছাড়াছাড়ি আসতো না যে গোষ্ঠী।